7 ঘন্টা পার কয়লা পাচার কাণ্ডে এখনো শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই আপনারা জানেন সকাল 11:15 থেকে নিজাম প্যালেসে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং ঘড়ির কাঁটা এই মুহূর্তে 6:20 অর্থাৎ 7 ঘন্টা পার হয়ে গেল এখনো শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই কাল শওকত ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা সাদেক লস্করকে তলব করা হয়েছে ক্যানিং 2 নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি তাকে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে তৃণমূল বিধায়কের অফিসে প্রভাবশালী নেতার সঙ্গে বৈঠকের দাবি কয়লা মাফিয়ার কি নিয়ে আলোচনা হয়েছিল শওকতের কাছে জানতে চায় সিবিআই এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এ বিষয়ে কোনো মন্তব্য করব না সিবিআই তলব নিয়ে প্রতিক্রিয়া সাদেকের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী ঐক্যের শান দিল্লিতে মমতার ডাকা বৈঠকে হাজির বাম কংগ্রেস সহ 17টি দল বিজেপি বিরোধী সর্বসম্মতভাবে প্রার্থী করতে চায় এই বৈঠক এবং প্রার্থী হতে চান না শরদ পাওয়ার তাহলে বিরোধী প্রার্থী কে একজনই হবে রাষ্ট্রপতি পদপ্রার্থী সিদ্ধান্ত বিরোধীদের বৈঠকে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আশাবুল সেক্ষেত্রে প্রার্থী হিসেবে কার কার নাম উঠে আসছে কি জানতে পারছো দেখো আজকের বৈঠকে সমস্ত রাজনৈতিক দল যারা উপস্থিত ছিল তারা প্রত্যেকে শরদ পাওয়ারের নাম তারা প্রস্তাব করে এবং শরদ পাওয়ার যাতে প্রার্থী হিসাবে দাঁড়ান সেই জন্য সবাই তাকে অনুরোধ করেন কিন্তু শরদ পাওয়ার তিনি রাজি হননি এবং তারপরেই ঠিক হয় যে পরবর্তী আরেকটি বৈঠক হবে এবং সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হবে কে প্রার্থী হবেন এবং এর মধ্যে আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষ থেকে দুটি নাম প্রস্তাব করেছেন একটি হচ্ছে গোপালকৃষ্ণ গান্ধী আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন এবং ডক্টর ফারুক আবদুল্লাহর নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করেন ফলে খুবই গুরুত্বপূর্ণ এই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রস্তাবটা দিয়েছেন এবং তারপর উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানান যে তারা বিষয়টি নিয়ে তাদের দলের অভ্যন্তর আলোচনা করবেন এবং আলোচনা করার পর তারা তাদের সিদ্ধান্তের কথা জানাবেন এবং ঠিক হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের মধ্যে আলোচনা করে শরদ পাওয়ারকে জানাবেন এবং তারপর শরদ পাওয়ার তিনি ঠিক করবেন যে কবে এই বিষয়টা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার জন্য বৈঠকটা হবে আরেকটি গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত যে রাজনাথ সিং তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মল্লিকার্জুন খড়গেকে তিনি এদিন ফোন করেছিলেন এবং তিনি রাষ্ট্রপতি পদ নিয়ে তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত বা মল্লিকার্জুন খড়গের মতামত জানতে চান কিন্তু রাজনাথ সিংকে এরা দুজনেই জানিয়েছেন যে সরকার আগে তাদের প্রার্থীর নাম ঠিক করুক তারপরে তিনি তারা এই ব্যাপারে পরে কথা বলবেন ফলে এই দুটোই গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে এবং যেটা তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠক নিয়ে তিনি খুবই খুশি কারণ তিনি এই বৈঠকে ডাক দিয়েছিলেন এবং তার ডাকে সাড়া দিয়ে 20টি 20টি রাজনৈতিক দল এবং 22 জনের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন তার মধ্যে 17টি রাজনৈতিক দলই আজকে বৈঠকে সামিল হয়েছে ফলে সেটাকে উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করছেন তিনি এবং আগামী দিনে বিজেপির বিরুদ্ধে তারা যে লড়াইকে আরো শক্তিশালী করবেন আজকের বৈঠকে সেই বিষয়টা নিয়ে আলোচনা হয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ পত্রে লিখেছিলেন যে ইডি সিবিআই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি বিরোধীদের কন্ট্রোল করার চেষ্টা করছে তাদের হেনস্থা করছে আজকের বৈঠকে এই বিষয়টা নিয়েও আসে এবং কিভাবে ইডি সিবিআই হেনস্থা করছে সেই প্রসঙ্গে রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টিও আজকের বৈঠকে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে যে দুটো খবর সেটা হচ্ছে গোপালকৃষ্ণ গান্ধীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করলেন এবং সেই সঙ্গে ডক্টর ফারুক আবদুল্লার নামও তিনি প্রস্তাব করেছেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ খবর রাজনাথ সিং তিনি ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং মল্লিকার্জুন খড়গেকে যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মতামত জানার জন্য সেক্ষেত্রে সরকার আগে প্রার্থী ঠিক করুক তারপর তারা জানাবেন মতামত এটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খড়গেরা সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে